কবি হুমায়ুন আহমেদের কথা। ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়। একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। পুরাতন শাড়িটা, ভাঙা চুড়িটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে। কারণ হলো মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্যই মেয়েরা মায়াবতী। আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। মেয়েরা কখনো অন্যের কষ্ট সহ্য করতে পারে না। তাদের চোখের সামনে কেউ কষ্ট পাচ্ছে তা তারা দেখতে পারে না। প্রেমিকের কাছে হাজার বাজে কথা শোনার পরেও মেয়েটি তাকেই বারবার কল দিচ্ছে, কথা বলতে যাচ্ছে। হয়তো এরই নাম প্রকৃত মায়া। নিজে না খেয়ে, নিজে সন্তানদের খাইয়ে নিজে খালি পেটে ঘুমিয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো এটাই মায়া। মেয়েরা অন্যের কষ্ট নিজে ভাগ করে নিতে পারে, কিন্তু নিজের কষ্ট কারোর সাথে ভাগ করে নিতে জানে না। ভালোবাসাবাসীর জন্য অনন্তকালের প্রয়োজন, একটি ছোট্ট মুহূর্তেই যথেষ্ট। আর সেই ছোট্ট একটি মুহূর্তের অপেক্ষায় একটি মেয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। আর এসব কিছুর কারণে মেয়েদেরকে মায়াবতী নারী বলা হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর ভিডিওস।